আছি আবার দর্শক টিভির পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্তরের নেতাকর্মী এসেছে এবং যে নেতাকর্মীরা এসেছে ইতিমধ্যে মঞ্চে বক্তব্য শুরু হয়ে গেছে, অর্থাৎ যে আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা জানেন যে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন, তিনি মূলত এই সমাবেশের সূচনা বক্তব্য ইতিমধ্যে দিচ্ছেন, আমরা এমনটি দেখতে পেয়েছি। যে আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন তিনি বক্তব্য দিচ্ছেন ইতিমধ্যে। সঞ্চালনা করছেন শাহীন চাকলাদার, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আপনারা দেখছেন যে বড় বড় মিছিল সহকারে নেতাকর্মীরা আসছেন এবং সকলকে স্বাগত জানানোর জন্য, প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসছেন। সকলকে যশোর টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ইতিমধ্যে বক্তব্য শুরু হয়ে গেছে। যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন তিনি ইতিমধ্যে তার সূচনা বক্তব্য রাখছেন। আপনারা জানেন যে এর আগে 2017 সালের 31 ডিসেম্বর প্রধানমন্ত্রী যশোরে এসেছিলেন, যশোর ঈদগাহ মাঠে বক্তব্য দিয়েছিলেন। তার আগে এসেছিলেন 2012 সালে। সব মিলে সাধারণ মানুষ কিন্তু আসলে প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য তারা আসছেন। এবং আপনাকে যদি একটু জানিয়ে রাখি, যে সাধারণ মানুষের যে ভাবনা রয়েছে, যে প্রত্যাশা রয়েছে, সেটি পূরণ করবেন প্রধানমন্ত্রী, এমনটি তারা বলছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যের মাধ্যমে যশোরের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ করবেন এমনটি প্রত্যাশা করছেন। পাশাপাশি সাধারণ মানুষের যে দাবিগুলো রয়েছে সেই দাবি পূরণ এর পাশাপাশি সরকার যে উন্নয়ন করেছে, অর্থাৎ বর্তমান সরকারের আমলে যে উন্নয়নগুলো হয়েছে সেই উন্নয়নগুলো তুলে ধরছেন নেতাকর্মীরা। তারা বলছেন যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে পদ্মা সেতু হয়েছে, এই পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে সর্বোচ্চ বেশি যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ তাদের যে অবহেলিত ছিল সেই অবহেলিত জায়গা থেকে তারা এক ভালো একটি দিক তাদের হয়েছেন, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে, অর্থনৈতিকভাবে একটি বড় পরিবর্তন হয়েছে এমনটি তারা বলছেন। কারণ যোগাযোগের মাধ্যমে এই অঞ্চলের কৃষি ব্যবস্থা আর যে পরিবর্তন, সেই সমস্ত সব পরিবর্তন আমরা লক্ষ্য করছি। সব মিলে সাধারণ মানুষ আসলে প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর কাছে, প্রত্যাশা আসলে বেশিই করছেন। কারণ এই মুহূর্তে আর কিছু সময়, অর্থাৎ 3টে নাগাদ প্রধানমন্ত্রী জনসভা স্থলে আসবেন এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের যারা সংশ্লিষ্ট নেতা রয়েছেন। যে এর আগে আপনি জানেন যে বিমান বাহিনী যে কুচকাওয়াজ, সেই কুচকাওয়াজ অনুষ্ঠানে ইতিমধ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি তার সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেছেন বিভিন্ন ভাবে। যারা কমেন্ট করছেন এই মুহূর্তে, মিনহাজুল ইসলাম শিবা কমেন্ট করছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, প্রাণপ্রিয় নেত্রীর জন্য দোয়া রইল। জাহাঙ্গীর আলম একটি স্যালুট দিয়েছেন। ফারিয়া লিখেছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং দেখতে থাকুন। আমরা এই যশোরের যে সভাস্থল রয়েছে সেই সভাস্থলের বাইরে অবস্থান করছি, অর্থাৎ আমরা এখন এই সভাস্থলের বাদশাহ ফয়সাল স্কুলের পাশে অবস্থান করছি, অর্থাৎ স্টেডিয়ামে যে ঢোকার রাস্তা সেখানে অবস্থান করছি। আমরা দেখছি বিভিন্ন নেতাদের গাড়ি আসছে, পুলিশ তাদের যে কাজ সেটি তারা করছেন, স্বতঃস্ফূর্তভাবে করছেন, তাদের দায়িত্ব পালন করছেন। কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নেতাকর্মীরা তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এসছেন প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য, প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য। কারণ প্রধানমন্ত্রী যশোর অঞ্চলের যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা বলছেন। এবং ইতিমধ্যে যে উন্নয়নগুলো করেছেন তার মধ্যে অন্যতম যশোর যে হাইটেক পার্ক রয়েছে, অর্থাৎ যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, এই সমস্ত জায়গায় কিন্তু সরকার ব্যাপক উন্নয়ন করেছে তারা বলছেন। সব মিলে সাধারণ মানুষ আসলে বলছেন যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্য শোনার জন্য তারা আসছেন
তাদের যে চাও পাওয়া গুলো রয়েছে সেই চাও পাওয়ার কথা বলছেন। জানেন যে ইতিমধ্যে নৌকার আদলে যে মঞ্চ সেটি কিন্তু করা হয়েছে, নৌকার আদলে যে মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চটিতেই কিন্তু ভাষণ দেবে, যে মঞ্চে প্রায় 200 জন নেতাকর্মী বসার সুযোগ রয়েছে নেতাদের বসত সুযোগ থেকে, যার পরিমাণ 1200 ফুট 120 ফুট বাই 40 ফুট, তবে স্টেজ হবে 80 ফুট বাই 40 ফুট, যেখানে মঞ্চে 76 ফুট বাই 10 ফুট ব্যানার দেওয়া হয়েছে। নেতাকর্মীরা ইতিমধ্যে তাদের যে বক্তব্য তিনি সেটা কিন্তু পূরণ করছেন। আমরা দেখছি ইতিমধ্যে সাধারণ মানুষ এখানে এসছেন, তারা প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেটি শোনার জন্য দেখছেন। একটি বড় মিছিল এর মধ্যে যাচ্ছে, অর্থাৎ মানুষ কিন্তু শ্রোতায় এর মতো যাওয়া যেতেই আছে, অর্থাৎ সমবেত স্থলে যাচ্ছেন এমনটি আমরা দেখছি। সব মিলে আসলে স্বতঃস্ফূর্তভাবে আমি যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য কিন্তু তারা আছেন আমরা এমনটি দেখছি। আপনারা দেখছেন যে দর্শক, আপনারা দেখছেন যে বড় বড় মিছিল কানাই কানায় তুলে হয়েছে, অর্থাৎ দর্শক মিছিলের নগরীতে পরিণত হয়েছে এমনটি আমরা দেখছি। দেখছেন এই মুহূর্তে মিছিলের একটি নগরীতে পরিণত হয়েছিল শহর, এবং যে বক্তব্য প্রধানমন্ত্রী দিবেন সেই বক্তব্যের শোনার জন্য তারা এখানে আসছেন, এটিও আপনারা দেখছেন। আমার মনে হয়
I'm going to go to the hospital.
Thank you.
Yeah.
I'm not going to do it.